রহস্যের খোঁজ পেয়েছেন রহস্যের খোঁজ পেলে চলে আসতে হবে মৈনাকের কাছে মজা করছি মইনাক ভৌমিকের নতুন ছবি গোয়েন্দা জুনিয়র আর গোয়েন্দাটা হল ঋতব্রত মুখোপাধ্যায় একেবারে নতুন গোয়েন্দা আর নিউ ব্লক নিউ কেরেন্দা ব্লক কিন্তু সত্যি এরকম আমার মনে হয় না এরকম নিউ ডিটেকটিভ আপনি আগে দেখতে পেয়েছেন আজ কথা বলে নেবো কাস্টের সাথে আর জেনে নেব তাদেরই কথা যে কীরকম স্টোরি ক্রিয়েট করলো মৈনাক না জনরাতে এই জনরাতে কেন হঠাৎ করে ইন্টারেস্ট বা ঋতুব্রজর কাছ থেকে তো কিছু তথ্য তো জানতেই হবে তার জন্য তাদের সাথে কথা বলে নেবো আর জেনে নেবো এইসব তথ্য তাদের জন্য চোখ রাখতে হবে জিও বাংলাতে আমিরিয়ার সাথে যার্জি উইথ ক্যামেরা পারসন শুভদেব আর আপনারা দেখছেন জিও বাংলা অ্যান্ড দিস ভিডিও ইজ রটিউ বাই এমবাজার নমস্কার আপনাদের দুজনকে জিও বাংলাতে মনে প্রথম প্রশ্ন তোমার কাছে থাকবে গোয়েন্দা জুনিয়র গোয়েন্দা জুনিয়র মানে দিস ইজ আ কোয়াইট আনকমন নেম ওয়াই ইজ দ্যাট ইটস আ জুনিয়র গোয়েন্দা মানে ছোট বয়সে ছোট বাকি যাদেরকে আমরা চিনি এস্টাবলিশড সাহিত্যের ইতিহাস থেকে এস্টাবলিশড সো সিনিয়র সেটা বোমকেশ সবচেয়ে সিনিয়র এদের মধ্যে ফেলুদা তারপরে কাকাবাবু সো এই জায়গা থেকে যদি আমি দেখি চলচ্চিত্র জগতেও এই আমাদের নতুন গোয়েন্দা বিক্রম জুনিয়র এবং এটা অলসো একটা ষোলো বছরের ছেলের গল্প সো একটা টিনেজারের গোয়েন্দা হয়ে ওঠার গল্প সো দেয়ার গোয়েন্দা জুনিয়র মানে হি ইজ নট এনস্টাবলিশড গোয়েন্দা ইয়েট হি ইজ বিকামিং আ স্টোরি অফ বিকামিং আ গোয়েন্দা প্রায় গল্পটা জিজ্ঞেস করে ফেললে ঘটনাটা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে একটা ওই ইনকুইজিটিভ ব্যাপার তো সবসময় থাকে প্রচুর প্রশ্ন করে বাচ্চারা বা আমাকে গার্জেনদের বিরক্ত করে দেয় এটা সেই বয়সটা পেরোনো একটা বাচ্চা ওই ওই রকম জেনারেল প্রশ্ন এখন হয়তো করে না কিন্তু এর কতগুলো স্পেশালিটি আছে কতগুলো গুণ আছে যেগুলো ক্রমশ প্রকাশ্য সেইগুলো দেখে এই ভদ্রলোকের আমি যে প্রফেশনাল চাকুরে গোয়েন্দার অভিনয় চরিত্রটা করছি তার ইন্টারেস্টিং লাগে এবং সেই ইন্টারেস্ট থেকে হয় না একটু ছাড় দেওয়া তাকে খানিকটা খানিকটা করে হেল্প করতে শুরু করে খানিকটা খানিকটা করে হেল্প করতে শুরু করে বা বলা যেতে পারে খানিকটা খানিকটা করে গাইড করতে শুরু করে সেটাও করে তার কারণ ছেলেটার কতগুলো প্র্যাকটিক্যাল ফ্যামিলি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো থেকে ওর পড়াশুনোরও কতগুলো সমস্যা আছে সেগুলোর থেকে বের করে আনার জন্য গাইড করতে শুরু করে ছেলেটাকে পছন্দ হয় বলি মানে কি বলবো গাইড করতে শুরু করার থেকে টু সলভ আ মিস্ট্রি ইট সামথিং ডিফারেন্ট মইনাক তোমাকে জিজ্ঞেস করবো তুমি যখন মানে চকআউট করলে পুরো স্টোরিটা চক আউট করলে তখন কি ঋতব্রতই মাথায় ছিল অ্যান্ড দ্য গোয়েন্দা ইজ ঋতব্রত মুখার্জি তো ঋতব্রত কি মাথায় ছিল মানে কি ওকে ধরেই কি স্টোরিটা এগিয়েছিলে কি বলবে হ্যাঁ অ্যাবসোলেটলি মানে আমি যখন ফাইনালি ডিসাইড করলাম যে এই ছবিটা লিখবো এই ছবিটা বানাবো তখন ওই লিখতে বসে যেটা হয় যে পছন্দের কিছু একটা মাথায় চলে আসে তো সেটা এই ধরনের চরিত্র এই বয়সের চরিত্র অবভিয়াসলি একটা আমি যদি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের একজন গোয়েন্দাকে নিয়ে গল্প লিখতাম অবভিয়াসলি ঋতুব্রত আসতো না সো বয়সের রেঞ্জটাতেও ফিট করে এবং ওই বয়সের রেঞ্জে আমার ফেভারিট অভিনেতা ঋতুব্রত সো খুব ন্যাচারাল চয়েস আমাদের এর আগের ছবি জেনারেশন আমির কেমিস্ট্রিটা খুব ভালো সো সো সেই জন্যই খুব অটোম্যাটিকলি এবং ঋতুর এই মধ্যে আছে ঋতুপ্রতর মধ্যে এই গুণটা নিজে মানে ওর মধ্যে এই চরিত্রের কিছু ব্যাপারেও যেভাবে কথা বলে ও খুব ইজিলি রিড খুব মানে এটা আমরা যখন আমার মনে আছে আমরা যখন জেনারেশন আমি প্রমোশন করতাম বা শ্যুটিং করতাম ওর অবজারভেশন স্কিলস খুব ভালো মানে ও মাথায় রেখে মানে আমার খুব পছন্দ হয় মানে ও অনেক কিছু দেখছে না ভাব হয়তো মানে আপাতত দৃষ্টি আমরা বুঝতে পারছি না যে ও দেখছি কিন্তু অ্যাকচুয়ালি ও শুনতে পায় দেখতে পায় বুঝতে পারে সো এই এইটা আমার ইন্টারেস্টিং লেগেছিলো এবং অবভিয়াসলি এই ধরনের একটা চরিত্র করতে গেলে একটা অভিনয়ের গুণ লাগে যেটা আমাকে আর নতুন করে বলতে হবে না যেটা প্রথমতে আছে প্রথম কথা সেটে বাড়িতে আমরা বাবা ছেলে কিন্তু সেটে বাবা ছেলে নেই সেটে কো আর সেটে ওর দায়িত্ব মানে অ্যাজ অ্যান অ্যাক্টার ওর দায়িত্ব সম্পূর্ণটাই ডিরেক্টারের ডিরেক্টর ডিসাইড করবেন উনি কি ও কি করবে কি করবে না কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে সেখানে আমি কখনো ইন্টারফেয়ার করিও না এবং করাটা পছন্দও করি না সেকেন্ডলি আর যা হয়ে গেল সেটে যেটা হলো যা অভিনয় টভিনয় হলো সেটা ফেরার পথে হয়তো খুব বেশি হলে বাবা আজ অমুক জায়গাটা ঠিক ছিল বা আমি ওকে জিজ্ঞেস করলাম তোর কি মনে হলো আমারটা ঠিক যাচ্ছে এইটুকুনি বাড়িতে এসে আর বাড়িতে এসে যেটা হতো সেটা হচ্ছে যে ওর কাছে একটা বাঁধানো স্ক্রিপ্ট ওর কাছে একটা প্রিন্টেড স্ক্রিপ্ট ছিল তোর নেক্সট দিনের শ্যুটিংয়ে কি কি সিন আমাদের পাঠানো হয়েছে যে এই সিনগুলো হবে পরের দিনের শুটিংয়ে যে মেসেজটা থাকতো সেই ওর মতো করে সিনগুলো দেখে নিত আমি আমার মতো করে আমার জন্য যে যে সিনগুলো নাম্বারগুলো পাঠানো হয়েছে আমি আমার মতো করে সিনগুলো দেখে নিতাম সেই নিয়ে বাড়িতে আলোচনাও করিনি করিও না আগের ছবিটাতেও বাপ ছেলের চরিত্র করেছিলাম এইটা সেটা না হলেও একসাথে পাঠ করেছি কিন্তু সেটা বাড়িতে বসে আলাদা করে কোনো আলোচনা করিনি ওটা যা করার ডিরেক্টরের সামনে ফ্লোরে আচ্ছা তো বেসিক্যালি মজার ঘটনা সেটা হচ্ছে ধরো আজকে আমরা দেখছি যে যেভাবে আমরা বড় হই তাতে প্রচুর সাহিত্যে সিরিয়ালে সিনেমায় এখন ওয়েব সিরিজে আমরা প্রচুর গোয়েন্দা পাই গোয়েন্দা গল্প পড়ি আমার মনে হয় যে তুমি আমি বা যারা দেখছেন তারাও সবাই রিলেট করতে পারবেন যে বাঙালি ফ্যামিলিতে বড় হওয়ার একটা অ্যাডভান্টেজের জায়গাই হচ্ছে যে ছোটো থেকে বই গোয়েন্দা বই প্রচুর পড়া আমি জানি না এখন পড়ছে কিনা কারণ কিন্তু আমি যখন বড় হচ্ছে আমাদের কাছে অত অ্যাভেলেবল রিসোর্সই ছিল না মানে তখন টিভি চালাতে গেলে বা আমাকে জিজ্ঞেস করে টিভি চালানো সো সবচেয়ে ইজি যেটা হাতের কাছে ছিল হচ্ছে গোয়েন্দা গল্প এবং আমার মনে হয় গোয়েন্দা গল্প যে কারোরই পড়তে খুব ভালো লাগে তো এই যে একটা বিরাট নক্ষত্র মণ্ডলী রয়েছে আমাদের যেখানে ফেলুদা বোমকেশ কিরিটি থেকে শুরু করে পাণ্ডব গোয়েন্দা আছে তাতার আছে গোগল আছে এই যে কাকাবাবু রয়েছে এই মণ্ডলিতে মৈনাক একটা মৌলিক গল্প একটি নতুন গোয়েন্দা যে যার একটা মজা হচ্ছে যে এ তাতার বা গোগোলও নয় বা ক্যাপ্টেন স্পার্কও নয় বা টিনটিনও নয় আবার উল্টো দিকে ফেলুদা বোমকেশ কিরিটির মতো সে প্রফেশনাল ডিটেকটিভও নয় এই ছবিটা হচ্ছে এই চরিত্রটা যেটা বিক্রম গোয়েন্দা জুনিয়র দিস ফিল্ম ইজ অ্যাবাউট দ্য মেকিং অফ আ ডিটেক্টিভ একজন নতুন ডিটেক্টিভ সে ডিটেক্টিভ হয়ে ওঠার একটা জার্নির গল্প তার সঙ্গে একটা টিনেজ ছেলের গল্প তার নিজের সমস্যা একটা টিনেজ একটা টিনেজারের বড় হওয়ার গল্প তার ফ্যামিলির গল্প তার একটা মেয়েকে পছন্দ সেই অ্যাঙ্গেলটা রয়েছে সে স্কুলে তার কিছু প্রবলেম রয়েছে এই সমস্তটা নিয়ে হচ্ছে গোয়েন্দা জুনিয়রের গল্প এবং সেইখানে এই ছবি দিয়ে আমাদের যে বিরাট ইউনিভার্স যেখানে শুরু হচ্ছে ধরো যদি বলি যে শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় ওখান থেকে শুরু হচ্ছে তারপর বেনু জেটু মানে সব্যশাই চক্রবর্তী উনি রয়েছেন থেকে শুরু করে বুম্বা কাকু আবির দা যীশুদা অনির্বাণ দা পরমদা এরা সবাই নিকিদা এরা যারা আছে এইখানে আমিও একটু আর কি পা ফেললাম এই ছবির মাধ্যমে এবার আমি জানি না দর্শকের কিরম লাগবে তবে আমি আশা করছি তারা দেখবে আমরাও আশা করছি অফকোর্স দেখবে কেন দেখবে না মেকিং অফ সবাই ডিটেকটিভকে দেখেছে মেকিং অফ অফিটেকটিভ দেখেনি সো ইটস ফার্স্ট তো কোনো জায়গায় কি তো এরকম মনে হয় যে ছোটোবেলার যেই উইশেসগুলো সেটা এখন গিয়ে ফুলফিল হচ্ছে বিকজ এখন ইউ আর স্টেপিং ইস্যু সেরকম কি জায়গায় মনে হচ্ছে হ্যাঁ ভীষণ রকম আমার যেটা মনে হয়েছে চরিত্রটা পড়েই ইমিডিয়েট রিয়াকশন সেটা হচ্ছে যে যেহেতু ইটস অ্যাবাউট মেকিং অফ ডিটেকটিভ এবং এইটা হচ্ছে মূলত দেখবে আমরা ওই বড়ো হওয়ার সময় এই সিনেমা গল্পের বই এই সবটা পড়তে পড়তে আমাদের ভেতরে একটা গোয়েন্দা তৈরি হয় মানে ধরো আজকে একটা বাচ্চা ছেলে সে এই গল্প বইগুলো পড়তে পড়তে বড় হচ্ছে তার নিজস্ব একটা ওই একটা গোয়েন্দা সেলফ তৈরি হবে সেটা হতে পারে যে বাড়িতে একটা কিছু হারিয়ে গেছে বাড়িতে একটা পেন্সিল খুঁজে পাচ্ছি না সেটাও একটা লাস্ট কোথায় গিয়ে দেখেছিলাম না ধরো স্কুলে একটা কিছু হারিয়ে গেছে টিফিন বক্স হারিয়ে গেছে কোনো একজন বন্ধু তাকে বললো যে হ্যাঁ লাস্ট কোথায় দেখেছিলি ব্যাগে ঢুকিয়েছিলি কিনা লাস্ট কার হাতে ছিল আচ্ছা ওইখান থেকে ওইখানে এই যে ইনবিল্ট একটা বাঙালিদের ভেতরে বা আমি বলছি যে ধরো যে কোনো বাচ্চার ভেতরে যারা বই পড়ে বা সিনেমা দেখে এই এই পরিবেশে বড় হয়ে উঠছে তাদের কাছে এই গোয়েন্দাটা এমনি তৈরি হবে সো সেই এমনি তৈরি হওয়া গোয়েন্দাটা যেটা আমার মনে হয় যে ভেতরে একদম ইনবিল্ট একটা গোয়েন্দা থাকে সেইটাকে কোথাও একটা ট্রিবিউট এই ছবিটা যেটা আমার মধ্যে ছোট থেকে অসম্ভব ছিল আমি জানি না এটা বাবা বলেছে কিনা কিন্তু বাবার মা ভীষণ বলে এটা সবাইকে যে আমি ছোটবেলা থেকে আমার যদি কোনো গল্প দেওয়া হয় আমি সঙ্গে সঙ্গে সে গল্পের ভেতর ঢুকে যেতে পছন্দ করি মানে হচ্ছে ধরো পুরনো সেই রামায়ণ আর মহাভারত হতো না টিভিতে দেখাতো হ্যাঁ কালার যেখানে নানা রকম হতো সেইটা দেখে আমি বললাম ধনুক কিনে দাও তারপর একটা সিআইডি দেখে বললাম যে বন্দুক কিনে দাও মানে আমি এই আমার ভীষণ ওই আমার নিজেরই খুব ভালো ভালো লাগে যে আমি একটা গল্পের পার্ট হতে পছন্দ করি ভীষণ সেটা যদি ফলসও হয় তাহলেও আমি পছন্দ করি তো আমি যেটা করতাম হচ্ছে আমার বন্ধুবান্ধবদের পাড়ার বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আমরা ওই তখন খেলনা বন্দুক নিয়ে বাগানে খেলতাম বা ছাতে খেলতাম এবং ওই একটা গোয়েন্দা ইয়ে করতাম তারপর প্রথম ডিজিটাল ক্যামেরা কিনলাম অনেক একটু বড় হওয়ার পরে প্রথম ডিজিটাল ক্যামেরা কেনার পরে ওইটা নিয়ে শ্যুট করতাম আমরা নানা রকম তারপর যখন চাঁদের পাহাড় রিলিজ করলো আলাম চাঁদের পাহাড় এরম যদি এটা কিছু মানে আমার ওই গল্পের ভেতর ঢুকতে খুব ভালো লাগে এবার আমার চিরকালই থ্রিলার অ্যাকশান রহস্য খুব ভালো লাগে এবার এই স্ক্রিপ্টটা পড়ে দেখছি যে থ্রিল রয়েছে গাড়ি চেজিং রয়েছে প্রচুর অ্যাকশান রয়েছে এবং সেটা আমি আছি আমি আছি ও এই তো সেই সুযোগ যে এইবার আমি এটা করতে পারব আমিও এবং থ্যাংকস টু মৈনাকদা যে মৈনাক লিখেছে যেখানে এটা সচরাচর তো খুব একটা মানে আমাদের বয়সীকে করে উঠতে পারে না যে দৌড়াচ্ছে চেজ হচ্ছে সেটা আমি করে প্রচণ্ড থ্রিল্ড হয়ে গেছি তো আমার মনে হয় আমার ভেতর যে গোয়েন্দা সেলফটা ছিল ছোট থেকে সেটা কোথাও একটা গিয়ে এই ছবিতে নারিশ করেছে এবং বড় হয়ে উঠেছে এবং আমার মনে হয় যারা যারা ছবিটা দেখবেন তারা প্রত্যেকেই কিন্তু এই যে ছোটোবেলায় আমাদের ভেতরে যে গোয়েন্দাটা তৈরি হয় সেটাকে একটা ট্রিবিউট জানায় আমার সেটা খুব ভালো লেগেছে এটা ভীষণ একটা বাঙালি ফিল আছে একটা গোয়েন্দা ফিল আছে ছবিটায় আমাকে যখন প্রথম স্ক্রিপ্টটা পাঠালো ময়না ভৌমিক বলেছে তুই একবার পড়ে তো তুই কী চেঞ্জ করবি কীরমভাবে করবি কিছু অ্যাড করতে হলে করে নেয় আরে এটা কি পাঠানি ম্যাম যখন পড়লাম আমার খুব ভালো লাগলো যেভাবে চরিত্রটা লেখা আছে সেখানে অনেক স্কোপ ছিল যে তুমি কিভাবে করতে চাও মানে অনেকটা অ্যাক্টারের ওপর ডিপেন্ড করতো যে কিভাবে করতে চায় কিন্তু ইন জেনারেল টুকি বা তিয়াশা খুব একজন বুদ্ধিমতী মেয়ে ও স্কুলে মানে পড়াশোনায় ভালো জাস্ট অঙ্কটা একটা উইক স্পট যেটার সঙ্গে যেটার জন্য ওর বাবার সাথে ওর প্রচণ্ড লাগে ওর বাবা ওকে খালি ওকে টিজ করে আর বলে যে তুই অঙ্কেতে বেটার হবি যখন তখন তোকে সিরিয়াসলি নেবো ব্যাপারটা মানে ওরম দিয়েতে তো খুব মানে একটা ওই বাবা মেয়ের একটা খুব মিষ্টি সম্পর্ক আছে যেখানে ওরা একে অপরকে মানে বাবা মেয়ে দুজনকে মানে বাবা মেয়েকে চ্যাটে আবার মেয়ে বাবাকে চ্যাটে ওরম একটা ব্যাপার আছে তো ওর ভেতর ভেতর একটা ডিটেকশনের প্রতি মানে ইন্টারেস্ট আছে আর সেটাও বাবাকে বলতেও চায় কিন্তু কি বলে উঠতে পারে না হয় না ওরমভাবে আর যখন বিক্রম ওদের জীবনে ইনভলভ হয় আর দেখে ওর দেখে যে ওর বাবা একজন ওর বয়সী ছেলেকে সিরিয়াসলি নিচ্ছে এইসব ইয়ে তো ও আরও বেশি ইনভলভ হতে শুরু করে তো শি গেটস ভেরি ইন্টারেস্টেড আর অন্যদিকে বিক্রম এবং তিয়াশা ওরা একই স্কুলে পড়ে ওরা মানে ধরো একই ক্লাসে হয়তো পড়ে না কিন্তু মানে একে অপরের কথা জানে বা শুনেছে আর তো ওই ওই ব্যাপারটাও আছে কিন্তু ওরা বন্ধু ছিল না বন্ধুরাও পরে হয় যখন ওর বাবার মানে আমার বাবা যেটা শান্তিকাপু অভিনয় করেছে সেই সেই সূত্রে আচ্ছা ডিটেকটিভ হয়ে ওঠা জার্নি গোয়েন্দা জুনিয়র আর সেটাই প্রি পুজো গিফট দিচ্ছে কে বলুন তো মৈনাক ভৌমিক কথা বলছিলাম কাস্টের সাথে আর তাদের কাছ থেকে বেশ অনেক তথ্যই কিন্তু জানতে পারলাম হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তাদের সাথে আড্ডায় ছিলাম অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু জানাতে পারলাম আপনাদেরকে কেমন লাগলো এই ভিডিওটা ডু লেট আস নো অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড আইকনে প্রেস করতে একদম ভুলবে না সো দ্যাট ইউ ক্যান সাবস্ক্রাইব অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট ইউ বাই এমবাজার আমি ডিয়ার সাথে যাচ্ছি ক্যামেরা পার্সন শুভদীপের সাথে হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমি তো যাবো প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস মুভি